ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আমাদের তানবীর ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন, শেখ মনের অজান্তে বড় শিরিক করে তওবাবিদিত মারা গেলাম, কি জাহান্নামে যাব? প্রথম কথা হলো, সেম প্রশ্নটা আমি আগেও বলছি যে আমি কোনো প্রশ্নের উত্তর নিজে থেকে দেই না, দেওয়ার যোগ্যতাও নেই। আমি শায়েখদের প্রশ্নের উত্তরগুলো কপি করি অর্থাৎ নকল করে আপনাদেরকে দেই। তো এই সেম প্রশ্নটা শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহকে করা হয়েছিল, তখন তিনি বলছেন, ওনার বক্তব্যটা আমি পুরোপুরি নকল করছি, যে মান মাতা আলা শিরকে ফাহু আলা খাতরিন আযীমিন লিকাউলিহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি মারা গেল এমন অবস্থায় যে শিরিক অবস্থায় সে মারা গেল, তাহলে সে অনেক মহা বিপদের মধ্যে থাকবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লা হাবিত আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআমের 88 নম্বর আয়াতে, যে তারা যদি শিরিক করে তাহলে তাদের সকল আমলগুলো আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মা কানা লিল মুশরিকিনা আই ইয়ামুরু মাসাজিদ আল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি উলাইকা হাবিতাত আমালুহুম ফিন নারি হুম ফিহা খালিদুন, সূরা তাওবা 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের জন্য মসজিদ আল্লাহর ঘর আবাদ করা এটা জায়েজ নয়, শোভনীয় নয়, আল্লাহ এই হুকুম তাদেরকে দেয়নি। এরপর আল্লাহ তাআলা বলছেন, তারা যদি শিরিক করে তাহলে তাদের সকল আমল বাতিল হয়ে যাবে এবং তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে কিয়ামতের ময়দানে অনেক আমল পেশ করা হবে, এগুলোকে আমি বালুকণে উড়িয়ে দিব, কারণ এর মধ্যে শিরিক মিশ্রিত থাকবে। এরপর আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সূরা নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে বিচারের মাঠে আল্লাহ যাকে ইচ্ছা যে কোনো গুনাহ ক্ষমা করে দিতে পারেন, তবে শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরপরে শেখ বিন বাজ বলছেন, ফাহাদা ওয়াঈদুহুম ওয়া মাসীরুহুম কাসাইরিল কুফরাতিল কুফরিল আকবার, যে এই যে আয়াতগুলো এগুলো হচ্ছে তাদের জন্য ধমক স্বরূপ এবং এগুলো হচ্ছে সমস্ত যত কুফুরি আছে সবচেয়ে কুফুরির চেয়ে বড় কুফুরি হচ্ছে শিরিক। এবং তাদের দুনিয়াতে কি অবস্থা দেখেন, ওয়া হুকমি হিম ফি দুনিয়া, তাদের হুকুম দুনিয়াতে অবস্থা হলো আন্নাহুম লা ইউগসিলুন, তাদেরকে গুসল দেওয়া হবে না, ওয়ালা ইউসাল্লি আলাইহিম, তাদের উপর কোনো জানাজা সালাত পড়া হবে না, ওয়ালা ইউদফানুনা ফি মাকাবিরিল মুসলিমিন, তাদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে না, আম্মা ইন কানা আহাদুম মিনহুম লাম তাবলুগ লাম তুবলাগহু দাওয়া, এমন ব্যক্তি শিরিক অবস্থায় মারা গেছে তার কাছে কোনো দাওয়াতই পৌঁছায় নাই, তারপরেও তাকে এই হুকুমের ভিতরে থাকতে হবে যেহেতু সে শিরিক করে গেছে, কোরআন এবং সুন্নাহর কোনো দাওয়াত তার কাছে পৌঁছায় নাই। এরপরে তিনি বলছেন, ফাহাদা আমরুহু ইলাল্লাহি সুবহানাহু ইয়াউমাল কিয়ামাতি কাসাইরিল আহলিল ফিত্রা, তবে যেহেতু তার কাছে দাওয়াত পৌঁছায়নি তো তার অবস্থাটা হবে এরকম যে সে আহলুল ফিতরা থাকবে, বাকি যে অন্য অন্য কাজ করেছে কিন্তু শিরিকগুলো করেছে নিজের অজান্তে, সে জানতো না বা দাওয়াত পৌঁছায়নি, বুঝতে পারেনি, তাহলে তার অবস্থা থাকবে আহলুল ফিতরা। তো আহলুল ফিতরা হচ্ছে যে তাদেরকে কিয়ামতের মাঠে পরীক্ষার সম্মানিত হতে হবে, কেননা তখন আল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়া আরজাহু ইনদা আহলিল ইলমি ফি যালিকা ফি হুকমিহিম আন্নাহুম ইমতাহানুন ইয়াউমাল কিয়ামা, তারা কিয়ামতের ময়দানে পরীক্ষার সম্মুখীন হবে, ফামান আজাবা দাখালাল জান্নাহ ওয়া মান আসা দাখালান নার, আল্লাহ তাআলা যে পরীক্ষা নেবেন, যদি পরীক্ষা পাশ করতে পারে তাহলে জান্নাতে যাবে আর না পাশ করতে পারলে তাহলে জাহান্নামে যাবে। তো এটা হলো মূল কথা। তো দোয়া করছি যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শিরিক থেকে সবাই বেঁচে থাকতে পারি। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদেরকে প্রকাশ্য শিরিক গোপন শিরিক থেকে আপনি রক্ষা করুন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন শিরক, হে আল্লাহ আমি শিরিক থেকে আশ্রয় চাচ্ছি, আর কোনো কিছু ব্যাপারে সন্দেহ হলেই শায়েখদের শরণাপন্ন হবেন। ওয়া আলাম, আর সবথেকে বড় কথা হলো দেখবেন কোন কাজটা আল্লাহর পাওয়ার অধিকার সেটা অন্য কাউকেও পেয়ে যাচ্ছে, তাহলেই একটু সতর্ক হবেন, আলেমদের শরণাপন্ন হবেন। আল্লাহু আলাম বিহাদাস সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।